যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার একযোগে কাজ বন্ধ করে ধর্মঘটে নামেন হাজার হাজার শ্রমিক। বন্ধ হয়ে যায় বন্দরের সব কার্যক্রম। দেশটির গত অর্ধশত বছরের ইতিহাসে প্রথমবারের মতো এত বড় পরিসরে শ্রমিক ধর্মঘটে অচল হয়ে যায় অধিকাংশ বন্দর। মজুরি বৃদ্ধি এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের বিপরীতে নিজেদের সুরক্ষার দাবিতে দেশটির পূর্ব উপকূল ও গালফ কোস্টের বন্দরগুলোতে প্রথম কর্মবিরতি শুরু হয়। এতে অংশ নেন প্রায় 50,000 শ্রমিক। এরপর তা ছড়িয়ে পড়ে দেশটির বিভিন্ন বন্দরে। এতে পুরোপুরিভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে আমদানি রপ্তানি প্রক্রিয়া। কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় শ্রমিক অসন্তোষের ঘটনায় দেখা দিয়েছে অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা। এদিকে ধর্মঘট প্রত্যাহারে শ্রমিকদের দাবি নিয়ে মার্কিন বন্দর কর্তৃপক্ষ ইউনাইটেড স্টেটস ম্যারিটাইম অ্যালায়েন্সের সঙ্গে বৈঠক করেছে। উত্তর আমেরিকার শ্রমিকদের সংগঠন ইন্টারন্যাশনাল লংশোরম্যানস অ্যাসোসিয়েশন ILA সংস্থাটি বলছে ম্যারিটাইম অ্যালায়েন্সের সঙ্গে চুক্তির আওতায় প্রায় 50,000 সদস্যের কাজ করার কথা। তবে অ্যালায়েন্সের দাবি বন্দরগুলোতে কর্মসংস্থান আছে প্রায় 25,000 জনের। এ বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার সভাপতি হ্যারোল্ড ড্যাগেট বলেন, যুক্তরাষ্ট্রের বন্দরে বিদেশি মালিকানাধীন সমুদ্রবাহী জাহাজ কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার মুনাফা করলেও মার্কিন শ্রমিকদের ন্যায্য মজুরি দিচ্ছে না, তাই ধর্মঘটে যেতে বাধ্য হয়েছে তারা। এদিকে প্রাপ্য মজুরি ও অটোমেশনের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। ধর্মঘট প্রত্যাহারে পদক্ষেপ নিতে জো বাইডেন প্রশাসনের কাছে আবেদন করেছে প্রায় 200+ ব্যবসায়ী সংগঠন, তবে তাতে কোনো সাড়া মেলেনি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।